এই মটর ডাল দিয়ে পুঁই শাক রান্না করবো। মটর ডাল দিয়ে পুঁই শাক বাড়িতে হয়েছে, কেটে নিলাম। ডালটা আমি ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে নেব ডালটা। ডালটা আমি কুকারে দিয়ে দিলাম, আমি চারটে সিটি দিয়ে নেব, চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ডালে জল দিয়ে দিচ্ছি, এবার আমি সিদ্ধ করে নেব। এবার আমি আটকে দিচ্ছি। এবার আমি কুকারটা বসিয়ে দিলাম, চারটে সিটি দেব। ওই সবটাকে মাংস ছাড়িয়ে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মটর ডাল দিয়ে রান্না করবো। খুব ভালো হয় এইভাবে রান্না করে। কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। আর এই লঙ্কা, এই কটা লঙ্কা দেবো, এই লঙ্কাটাও ভালো করে কেটে নিচ্ছি। শাকটা ধুয়ে নিচ্ছি, শাক দেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। জলটা গরম করে নেব, ডালে গরম জল দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, জল ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি কড়াতে, সিদ্ধ হয়ে গেছে যে ডাল, এবার কড়াতে দিয়ে দিলাম। হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ফুটে নিই, তারপর পরে শাকটা দিচ্ছি। শাকটা দিয়ে দিচ্ছি ডালের ভেতরে, এবার আমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। হয়ে গেছে ডাল সিদ্ধ, শাক ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জল লাগবে, ওই গরম জলটা করে রেখেছিলাম, ওই একটু গরম জল দিয়ে দিলাম। এবার আর একটু ফুটিয়ে নেব, মিষ্টি দিলাম। তোমরা যদি মিষ্টি না খাও দেবা না, আমি একটুখানি অল্প করে দিলাম। ডালটা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো, নামিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে,
ফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটার সঙ্গে থেকো।